আজ একটা ডিজাইন দেখলাম জানিস কুঞ্জা দারুণ ময়ূরপঙ্খী নেকলেস এত বড় তারের কাজ আর মিনে করা বুঝলি সবুজ আর হলুদ দিয়ে ময়ূরটা কি যে অপূর্ব না আমাদের রায়জুলেসে যদি অ্যানুয়াল শো হবে এক্সিবিশন কাম সেল ফ্যাশন শো হবে ওই ফ্যাশন শোতে আমি পরবো ওইটা এটা একটু লাগিয়ে দে তো ঝুমকো তুমি আমি এত রাতে আমার ঘরে ঢুকেছো কেন আর গুঞ্জা কোথায় গেল পিপাই পিপাই নিচে গেল বোধহয় বর দেখেছে তুমি এত রাতে আমার ঘরে এসেছো কেন শুধু একটা সুখবর দেওয়ার জন্য ম্যাডাম কি সুখবর দোকানটা নিয়ে নিয়েছি ম্যাডাম আপনার ভাষায় শোরুম হ্যাঁ ম্যাডাম কোহিনুর জুয়েলার্সের শোরুমটা পেয়ে গেছি এরপরে সেটা উদ্বোধন হবে আপনার হাতে ম্যাডাম আপনার হাত তো সোনার হাত সেই সোনার হাতেই আমাদের কোহিনুর জুয়েলার্সের শুভ উদ্বোধন হবে শোরুম পেয়ে গেছে পেয়ে গেছি আপনি ভেবেছিলেন না যে ঝুমকোর থেকে কোহিনুরকে আলাদা করে দেবেন সেটা এই জন্মে হবে না ম্যাডাম আর শুধু এই জন্মে কেন আগামী সাত জন্ম সেটা সম্ভব না বাঘের গুহায় খরগোশের বাচ্চা ঢুকলে ঠিক কি হয় জানো ঝুমকো মা নিজেদের আর বাঘ বলবেন না বরং তার থেকে ভালো আপনারা এটা বলুন যে আপনারা ধূর্ত শেয়াল আসতে ম্যাডাম আসতে বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে দাদুভাই অসুস্থ উনিও ঘুমিয়ে পড়েছেন আপনি এভাবে চিৎকার চেঁচামেচি করলে দাদুভাইয়ের ঘুম ভেঙে যাবে উনি আরো অসুস্থ হয়ে পড়বেন সেই জন্যই বলছি এই ঘর থেকে বেরিয়ে যাও বেরিয়ে যাবো ম্যাডাম এই ঘর থেকে তো বেরিয়ে যাবো কিন্তু আপনি কি এই বাড়ি থেকে আমাকে বের করতে পারবেন পারবেন আর মা আপনাকে একটা কথা বলি আপনার তো বয়স হবে আপনি বুড়ি হবেন তখন কিন্তু আপনাকে আপনার পুত্র আর পুত্রবধূই দেখবে ওই মানুষটা দেখবে না কি করে করতে পারলে তুই তোর বৌদি হয় তুই আমার ভাই হস বুঝতে পারছি না আরো একটা বড় ব্লান্ডার করলাম কিনা কি বড় মামু আমি ওদের 20 লাখ টাকা দিয়ে দিয়েছি সে কি কথা কেন তোমার কিন্তু কথা ছিল এই কথাটা পাঁচকা না করার যাই বাবা তাড়াতাড়ি বজরংবলীর পূজাটা দিয়েছি আমি লাড্ডু না দিলে তো বজরংবলীর ব্রেকফাস্টই খাওয়া হবে না আরে বাবা এবার তো কোন থেকে নামাও ও হ্যাঁ হ্যাঁ আর যা বললাম মনে রেখো ইয়া ইয়া সাবধানে সাবধানে দেখে বড় রাখো
আমরা চেষ্টা করছি যাতে ওকে যত তাড়াতাড়ি সম্ভব জোর দিয়ে বলতে পারেন কি ওকে জীবিত অবস্থায় পাওয়া যাবে